তো গাইস, হ্যাঁ ফাইনালি চলে এসেছি। দেখো কত লোকে কমেন্টে বলেছো কতদিন মিতি দিদির বাড়িতে যাও না, ঘুরে আসো। আসে না পাশান লোক। তুমি দেখো ধরো এরকম কটা আছে আমি জানি না। বাবা কি তালগাটা দিচ্ছে শঙ্কর মল্লিক। আমি কখনো নিজের জন্য কখনো লেট করি না। আমার লেট হওয়া মানে ভাববে কোনো না কোনো প্রবলেম হয়তো আটকে আছি কোথাও। মিথ্যাবাদী। তো গাইস ফাইনালি এদিকে লিচু নিয়ে এসেছি আর আজ যাবো মিথিদের বাড়িতে। এরকম লিচু আমি এর আগেও একবার এনেছিলাম, তখন যাওয়া হয়নি কোনো কারণবশত। আর বাংলাদেশ থেকে আসবার অনেক দিন হয়ে গেল আর অনেকদিন বাংলাদেশেও ঘুরেছি, তো তাই জন্য অনেকদিন দেখা হয়নি। চলো এদিকে লিচু আছে, লিচুগুলো এখন কেটে আমরা এর ভিতরে ঢুকাবো। আর এইটা ভিতরে ধরে যাবে না? হুম, আগের বার ব্যাগ ট্যাগ করে রেখে দিয়েছি, মানে তারপরে যাওয়া হয়নি। গাইস এই হলো লিচু, দেখো এটা পুরো ফুল হয়ে গেছে আর ধরছে না, তাই এইগুলো আর এইগুলো নিচ্ছি একটাই কারণে, ও মিথি নাকি লিচু খেতে সব থেকে বেশি পছন্দ করে। তো আমি এর আগে বাংলাদেশে যাওয়ার আগে ভেবেছিলাম যাব, তখন দাদাকে বলেছি, তখন লিচু হয়নি, মানে আমি যখন জানতে পারলাম যে ও লিচু ভালোবাসে অনেক, তো তারপর থেকে পাইনি। তাই জন্য এবারে দাদা তো মানে আমাদের দাদা ফলে কাজ করে আর সব আমি যখন যা বলি সব নিয়ে আসে। যাই হোক চলো, এই যে লিচু দেখো কত মানে বেশি বেশি লিচুগুলো কিন্তু সেই আগের দিন মাঝে কি তারিফ করেছে তোমার লিচু গে, জীবনে আমার কোনো ফল টল গে এত তারিফ করেনি। এত মিষ্টি এত কিছু না মা, মানে এত লিচু আর ধরছে না আর বেকার আমাদের মানে এখানে টিনে আমরা তো খাবো, আমাদের তো বাড়িতে তো খেতে হবে। চলো তিনটা হবে না মা? হ্যাঁ তিনটা বান্ডিলও এবার বড় বান্ডিল, বড় বান্ডিল এই তো এখানেই আছে 100 মা। ও যে ভিতরে এদিকে দাও, বাদ করে দাও, সব শুনতে বাদ করো। চলো 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 দাও, ঠিক আছে দেখবো মিদি কত লিচু খেতে পারো, ওনাকে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 কেজি খেয়ে নেবে। তো গাইস চলো, অলরেডি আমাদের সব কিছু রেডি, কিছু রেডি আরও অনেক কিছু ভাবছি নেবো, বাট ও খেতে পারবে না কিছু। চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো, গাড়িতে ড্রাইভ হয়ে গেছে অনেক ভুল। আর আজকে হাওয়া সেম হাওয়াটা কিছু সেই দিচ্ছে এদিক, আর এই ঝড়ে যে দেখো কত লোকে কমেন্টে বলেছো কতদিন মিতি দিদির বাড়িতে যাও না ঘুরে আসো। আসে না পাশান লোক, ডাকলেও আসে না এখন। তো ওর জন্য লিচু এনেছি, লিচু কতগুলো খেতে পারবো আমাকে বলেছে একদিন। আমি বলেছি তুমি যতগুলো আমাকে ছুঁড়ে দিতে পারবে না। তুমি জানো যেদিন আমি এই লিচু তুমি আমারে বলেছো ওই দিন আমি আর শান্ত আমাদের বড় বাজার মানে কলকাতা সব থেকে বড় মার্কেট ওখানে গিয়েছি যে যদি কোনো 12 মাসের লিচু হয় ওগুলো যদি পাওয়া যায় নিয়ে আসবো। 12 মাসের লিচু হয়? হ্যাঁ হয়, সব ফলই হয় 12 মাসে। কিচ্ছু পাইনি, কিচ্ছু না। তারপরে আমি ডিসাইড করছি যেদিন প্রথম মার্কেটে আসবে, দোকানদারদের সাথে কথা আছে ঠিক আছে, যেদিন মার্কেটে প্রথম আসবে সেদিনই নিয়ে আসবে। তখন চলে গেছি বাংলাদেশ, তখন আর বাংলাদেশে গিয়ে দেখি একদিনও ভিডিও বানাচ্ছে লিচু। আমি ভাবছি যে সেই আমি ভাবছি সবার আগে আমি ভিডিও বানাই মানে আমি খাওয়াবো লিচু, ও সেই দিন। তারপর ঠিক আছে চলো আমি ওখান থেকে নিয়ে এসেছি ওর জন্য, আমার সরি চলছে ওর জন্য আমার তোমার এর আগে আমার 1500 টাকা লিচু সব বাড়ি বসে বসে দেখ। ও বলেছে নতুন লিচু, তাই জন্য আমি কি করেছি নতুন পুরো গাছে শুকিয়ে গেছে। এগুলো তো ভালো, এগুলো পুরোপুরি দেখো ধরো এরকম কটা আছে আমি জানি না। যেটাই খাবে সেটাই মিষ্টি। ওহো আমার মা বারবার বলেছে বেশি খেতে দিস না, পেট ব্যথা করবে। একটা একটা বাথরুম বানিয়ে দিয়েছে এখানে। তখন বেরিয়ে গেছিলাম সত্যি, আমার কথা শোনো আমি সত্যি বলছি সত্যি বেরিয়ে গেছিলাম। তুমি তোমাকে ফোন করার পরে আমি লিচু আনতে গেছি,
যে বেকার বাড়ি বসে নষ্ট হবে, এর থেকে আমি একবার ফোন করি তখন নিয়ে আসি। সেই লিচু এনেছে, এনে প্যাক করে তারপর নিয়ে আসতে হয়েছে। কত টাইম লাগে হবে? ইয়েস ধরো নিয়ে যাও দেখি কত দূর। এই বক্সটা ওই 10 কেজি, আমি তো এটা জানি, আমি জীবন উঁচু করতে পারবো না। আসো বাবা, ওর গায়ে জোর আছে অনেক। হেলমেট গুলো থাক, পরে নিয়ে যাচ্ছি। আরে রে, তোর কি হলো আবার? ধরো ওকে একটু খেতে দে লিচু, অল্প হয়ে বেশি না, একটা বডি বিল্ডার হয়ে যদি এরকম ভালো। তুমি জিমে যেতে পারো, তোমার ফেভারিট খাবার কি? টমেটো। আমি কি খাও গাই ভাব? আমি ফ্রুটের কথা বলছি না কিন্তু। তাই বাহ, বিশাল ব্যাপার। তুমি যে খাসি গুলো খাও সেগুলো কি হবে? তো এখন দেখো আছি হলো মিথিদের ছাদের উপরে। এটা হলো এই যে নতুন ছাদ করেছে, বাট দোতলা ছাদ, অনেকটা হাইট এখন থেকে জায়গা। সে লাগছে না ওর ভিউটা দেখ, পুরো চারদিকে। আমার ইচ্ছে যে আমি কলকাতাতে যদি এরকম একটা জায়গা পেতাম, আশেপাশে 10-15 মিনিটও যদি লাগে যেতে, যেখানটাতে এরকম জায়গা থাকবে, যে পিছনে বাড়িঘর বড় করার ইচ্ছে নেই কারণে। এখানে একটা আলাদাই ফিল, মানে একটু ঝড় আসলে, হাওয়া আসলে এখানে বসে থাকবে ও, তাই না? হ্যাঁ, আমার এরকম জায়গা খুব ভালো লাগে। দেখো এখন আসছে এতক্ষণ বসে, এতক্ষণ পরে সুন্দর লাগছে হিরোইন। এটা তোমার সেই ক্যামেরাটা? হ্যাঁ, यस, এই ক্যামেরাটা আজকে নিয়ে যাব আমরা আমি শুটের জন্য। হ্যাঁ, কি হলো এত? ও, আমার কি গরম লাগছে। ও, এই ঠান্ডা হাওয়াটা কিন্তু সেই বলো। এই বিপরটা বেশ সেই, এই খানে এই খানে। আহা হা হা, সুন্দর হাওয়া লাগছে, তাই না? ও, চলো আমরা এটা ইনস্টা রিল দেখি। বুঝছি এখানে হলে গিয়ে তাল পাড়া হচ্ছে, দেখতে পাচ্ছ গাছের উপর উঠে। কাদের গাছ এটা? ও হ্যাঁ, ঠিক হইছে, ঠিক হইছে। যাও তাড়াতাড়ি ভাই। কি কাদের গাছের তাল এটা? মানে ওদের গাছের তালও পাড়া হয়েছে, কাটতে পারবে? চলো গাইস, এখন হলো তালগুলো কাটি, কেটে তারপরে হাতে পড়বে, হাতে পড়বে, দেখবা হাতে পড়বে। আমার কাছে দাও, আমি কাটি দাও। ওহো বাবা, কি তাল কাটা দিচ্ছে শঙ্কর মল্লিক। ও রে, দাবের মতো কাটছিস। কি মিষ্টি, তাই লোভ লেগে যাচ্ছে, লোভ লেগে যাচ্ছে, লোভ লেগে যাচ্ছে। তাদের কাট মানে অনেক বড় ব্যাপার, একটা তাল গাছ হতে কত টাইম লাগে, তাই না? বড় গুলো পারিস না? বড় তো ভালো না, আমাকে জিজ্ঞাসা করো কেমন লাগছে, আমাকে জিজ্ঞাসা করো কেমন লাগছে। খাই না, সবুজ তাল খেলো, খেলো খেলো সবুজ।
চারিদিক পুরো অন্ধকার হয়ে গেল, আর অনেকক্ষণ অনেক মজা করলাম, তাল খেলাম, অনেকগুলো তাল খেলাম। দেখো এখানে কি অবস্থা, তাল পড়ে আছে সব, আর ওদের কাছে এখনো অনেকগুলো তাল আছে। এমনি এই তাল একটাও মানে পাকা হবে তার সব, মানে তার আগেই তো কেটে নেবে, সেইটাই তো বলছি, তার মানে পরার আগে খেয়ে নেবে, পাকার আগে। পিঠে এইটা কাদের গাছ? সত্যি কথা, ওই দুটো তাই। যাই হোক গাইস, আর এই দিক দিয়ে দেখো, তোমার কি এই জায়গাটা ভালো লাগে থাকতে? অনেক। তোমার খারাপ লাগছে? না নিজে বলো, শুধু একটু ভিতর না হলে ঠিক আছে। এখান থেকে তোমার আশেপাশে কোনো বাড়ি ঘর উঠবে না, মনে করো এরকম মাটি থাকবে, এইদিকে বাড়ি ঘর, বাট এই সাইডটাতে পুরো ফাঁকা। এরকম একটা বিকালে উঠে বসবো, তাই তো ভাই? হেভি লাগে না? তোদের বাড়িটাও সেই জায়গায়, কিন্তু একটু ভিতরে বেশি, মানে এরকম জায়গা মানে একটু ভিতর, তাই না? চলো, আমি ভেবেছিলাম ঘুমাতে এরকম একটা বাড়ি করবো যেখানে আমি গিয়ে এরকম বসবো, কিন্তু ভাবি কলকাতায় কাজ করতে হবে, আবার এখান থেকে যদি আবার ঘুমাতে যাই আবার ভালো লাগবে না। ঘুমাতে ঘুমাতে যাবো রাত্রেবেলা। ইয়েস, আই লাভ মাই ঘুমা। তো গাইস চলো এবার আমরা বাড়ি যাবো। বাড়ি যাওয়ার আগে এখানে আসলাম বিরিয়ানি খেতে, দেখতে পাচ্ছ? হ্যালো, কোথায় আসলাম? চলো এখন এই বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা বাড়ি যাবো, তাই তো? চলো, অনেক মজা করলাম আর আজ অনেকটা ভালো লাগলো, তাই তো? চলো গাইস, দেখা হচ্ছে খেয়ে দিয়ে যাই বাড়ির দিকে গিয়ে, তোমার সাথে দেখা হবে।